আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। এলপিএল এর নিজের অভিষেক ম্যাচে ঝড়ো 50 হাঁকিয়েছেন বাংলাদেশের আফিফ হোসেন ধ্রুব। এলপিএল এ জাফনা কিংস এর হয়ে এই ম্যাচেই প্রথম খেলতে নেমেছিলেন টাইগারদের এই বাহাতি ব্যাটার। এদিন ব্যাট করতে নেমে আফিফ মাত্র 30 বলে 50 পূরণ করেছেন, শেষ পর্যন্ত একটি ছক্কা ও 5টি বাউন্ডারি দিয়ে 35 বলে 54 রান করেছেন, আর তার দল 8 উইকেটে করেছে 170টি রান। আফিফ অবশ্য প্লেয়ার্স ড্রাফট থেকে দল পাননি, জাফনা কিংস এর বদলি খেলোয়াড় হিসেবে খেলবেন তিনি। টুর্নামেন্টের মাঝপথে জাফনা টিম কোহলার ক্যাটমোর ছিটকে পড়ায় সরাসরি চুক্তিতে আফিফকে দলে ফিরিয়েছে দলটি। আফিফ বাংলাদেশের প্রতিভাবান একজন ব্যাটার, তাকে বিশাল মূল্যে কেনা হয়েছিল। তিনি প্রয়োজনে অফ স্পিন বোলিংও করতে পারেন। 23 বছর বয়সী ক্রিকেটার দেশের জার্সিতে 60টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন, এমনকি 22টি ওয়ানডে ম্যাচও আছে তার ঝুলি। দুই ফর্মেটে তার দখলে রয়েছে সমান 3টি করে 50 হাঁকানো ইনিংস। সব মিলিয়ে তিনি 142টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন, 22.76 গড়ে রান করেছেন 2527, 124 স্ট্রাইক রেটে খেলতে পারেন। তার হাফ সেঞ্চুরি আছে 9টি, উইকেট নিয়েছেন এখন পর্যন্ত 31টি। তাকে ধরা হয় বাংলাদেশের অনেক সম্ভাবনাময় ক্রিকেটার। দর্শক, আফিফের ব্যাটিং আপনার কাছে কেমন লাগে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।